সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের এই জমি বা ফ্ল্যাটের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রপার্টির কাগজপত্র। এই কাগজপত্র মানে দলিল, খাজনা খারিজের কাগজপত্র, মূল কপি, এই কাগজগুলো অনেক সময় অনেকের হারিয়ে যায়। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, কেমন করে আপনি এটাকে আবার পুনরুদ্ধার করতে পারবেন, কারণ বিষয়টি এত গুরুত্বপূর্ণ। একেবারেই যে এই ঘটনাগুলো প্রতিদিন ঘটছে না তা কিন্তু না, প্রায়ই ঘটছে। তো এটাকে আমরা অনেকেই অস্থির হয়ে পড়ি, আমাদের এটার সাথে রিলেটেড কি, ধরেন আপনি একটা কাগজপত্র করেছেন, আপনি নতুন করে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, কোনোভাবে এটা মিসিং হয়েছে, তো এই ফাইলটা ছাড়া আপনি তো ব্যাংক লোন নিতে পারবেন না। এই ফাইলটা ছাড়া মানে মূল কপিগুলো ছাড়া আপনি কিন্তু এই প্রপার্টিটা বিক্রি করতে পারবেন না। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা কাগজপত্র হারিয়ে যাওয়ার মধ্যে, এবং এইগুলোকে পুনরুদ্ধার করাটা কিন্তু নিয়মগুলো না জানলে এটা একটা বিশাল কষ্টসাধ্য বিষয়, এবং যারা জানে তারা আপনার কাছ থেকে কিন্তু অনেক টাকা নিয়েও নিতে পারে। এই জন্য প্রথম কাজটা হচ্ছে জমি সংক্রান্ত বা অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং সংক্রান্ত যত ধরনের কাগজ থাকবে এটা একটা ফাইলের মধ্যে তোলা। এই ফাইলটাকে আপনি কোথায় রেখেছেন, মানে যে কোনো জায়গায় সেটা যেন একটা সিকিউর প্লেস হয়। ধরেন আপনি প্রথমত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকেই জানতে চান, সেটা হচ্ছে যে আপনার একটা ল্যান্ড ওনারের সাথে বায়ারের অথবা কোনো ধরনের চুক্তির মধ্যে যদি ইনফরমেশন ভুল হয়, ধরেন পাঁচ কাঠা জমির আপনি পাঁচটা অ্যাপার্টমেন্ট, এর মধ্যে আনুপাতিক হারে যে জমির অংশটুকু হবে সেইটা এবং অ্যাপার্টমেন্ট অথবা কোনো ফ্লোর মিসিং হয়েছে, তার মানে আপনি কিনেছেন থার্ড ফ্লোর কিন্তু ওখানে উঠে আছে ফোর্থ ফ্লোর, এই ধরনের ঘটনা আপনার এটা রেজিস্ট্রিও হয়ে গেছে, কোনোভাবে মিসিং হয়েছে, তাহলে এটাকে আপনি কিভাবে ব্যাক করবেন, আপনি আসলে এটাকে সংশোধনের রাস্তাটা কি? এটা কিন্তু আর নতুন করে সাব রেজিস্ট্রার এই বিষয়টাকে সংশোধন করতে পারবে না। দুই পক্ষ মানে যিনি বায়ার এবং সেলার, এই দুই পক্ষকে কিন্তু কোর্টে যেতে হবে, এইটা বিষয়টাকে সমাধানের জন্য প্রথমে একটা কেস ফাইল করতে হবে, এবং সেইটার রায়টা নিয়ে এসে সাব রেজিস্ট্রারের কাছে দিলেই তখন সাব রেজিস্ট্রার নতুন একটা দলিল তৈরি করে দিবেন, এটার সাথে সংযুক্ত দলিল, যেটা দিয়ে আপনি কাজ করবেন। তার মানে আপনি ধরেন পাসপোর্টের যে বিষয়টা যদি আপনি চিন্তা করেন যে আপনার পাসপোর্টের মেয়াদকালীন সময়টা পাঁচ বছর, তাহলে পাঁচ বছর চলে গেলে কি হয়, ওই পাসপোর্টটা আপনার নতুন পাসপোর্টের সাথে সংযুক্ত করছেন, বিষয়টা এরকম যে আপনি কোর্ট থেকে যে রায়টা পেলেন সেটা সাব রেজিস্ট্রার অফিসে দিলে উনি একটা নতুন করে দলিল সংযুক্ত করবেন, সেখানে ওই থার্ড ফ্লোরের জায়গায় কিন্তু ফোর্থ ফ্লোরের ব্যাপারটা চলে আসবে। এবার ধরেন আপনি এই যে মূল দলিল, বায়া দলিল সব কিছুই হারিয়ে ফেলেছেন, কোনোভাবে এটা মিসিং হয়েছে, তারপরে খাজনা খারিজের কাগজটাও আপনার হারিয়ে গেছে, তাহলে এটা থেকে কি হবে, আপনি কিন্তু অরিজিনাল কপিটা আর পাবেন না, এটা ডুপ্লিকেট কপি পাবেন। তো ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য প্রথমে কি করতে হবে, তাহলে প্রথমে আপনাকে একটা জিডি করতে হবে, অথবা আপনি জিডির সাথে কি করতে পারেন, পেপারে দিতে পারেন। পেপারে দিলে একটা অ্যাডভান্টেজ কি, কোনোভাবে যদি কোনো একজন ভদ্রলোকের হাতে এটা পড়ে তাহলে এই ঠিকানায় এটা চলে আসার একটা চান্স থেকেও যায়। এইরকম ঘটনা যে ঘটছে না তা কিন্তু না, ফেরত দিয়ে যাচ্ছে, এরকম সৎ মানুষের সংখ্যা আমাদের সমাজে এখনও অনেক। তো এই সুযোগটা নেওয়ার জন্য আপনি একটা পেপারে করতে পারেন, এবং এই যে ডুপ্লিকেট কপি, সার্টিফাইড কপি, এগুলো তোলার জন্য আপনাকে প্রথমে জিডি করতে হবে, এবং সেখানে কিন্তু বিষয়টা লিখতে হবে যে আপনি কি কারণে কী কী ছিল সেই ফাইলটার মধ্যে, এই বিষয়টার থানায় রেকর্ড করে দেন আপনি কি করবেন, আপনি কিন্তু এই সার্টিফাইড কপি তুলতে দিবেন। তো আপনি যদি এই এই যে সার্টিফাইড কপিটা তোলেন তাহলে কিন্তু পরবর্তী কাজটা মানে ব্যাংকের লোন তোলাটা বা আবার কারো কাছে বিক্রি করার বিষয়টা আপনার সহজ হয়ে গেল, এবং এই যে খাজনা খারিজের যে বিষয়টা, নামজারির যে বিষয়টা, এই কাগজগুলো যদি আপনি হারিয়ে যায় তাহলে ডিসি অফিসের রেকর্ড রুমে আপনি কিন্তু একটা আবার নতুন করে তোলার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং সেখান থেকে আপনি সহসাই এখান থেকে একটা ওই ডুপ্লিকেট কপি আবার একটা তুলতে পারেন। তাহলে এই খারিজের কাগজটা আপনি ডিসি অফিসের রেকর্ড রুম থেকে তুলতে পারবেন, এবং এই যে
সাবরেজিস্টার অফিসের যে আপনার দলিলের আপনি সার্টিফাইড কপি সেটাকে তুলতে গেলে প্রথমে আসলে আপনাকে আবার রিপিট করছি, আপনাকে একটা জিডি করতে হবে। জিডির কপিটা দিয়ে আপনাকে কিন্তু পরবর্তী কাজটা করতে হবে। এবং এই যে এই বিষয়গুলো থেকে আপনাকে আমরা সতর্কতার সাথে হ্যান্ডেল করতে বলবো, কারণ এই বিষয়টা আমি যত সহজে বললাম বিষয়টা অত সহজে কিন্তু আপনি পাবেন না। অ্যাপ্লিকেশন করতে হবে, লোক লাগাতে হবে, অফিসে ঘুরতে হবে। তো সবচেয়ে বড় কাজ হচ্ছে সতর্ক থাকা, নিজেকে আপনি ফাইলটা কোথায় রেখেছেন, কিভাবে ক্যারি করছেন, বা আপনি এটার সাথে সাথে একটা করে ডুপ্লিকেট কপি কিন্তু প্রথমেই তুলে রাখতে পারেন, যে মূল কপির সাথে আপনি আরেকটা ডুপ্লিকেট কপি যদি সাথে সাথে তুলে রেখে কোনো একটা জায়গায় এটাকে প্রিজার্ভ করেন, এটা বুদ্ধিমানের কাজ হবে। আর বাকি আলোচনাগুলো তো আমরা আপনাদেরকে একটা সতর্কতার সাথে বিষয়গুলো হ্যান্ডেল করতে বলবো। এই বিষয়টা আজকে আলোচনা করার কারণ হচ্ছে অনেকেই আমাদের কাছে এই নিয়মগুলো জানতে চেয়েছিলেন। সো আমরা মনে করি যে প্রথম পদক্ষেপটা হচ্ছে নিজের সতর্কতা, এবং যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই থাকে তাহলে আপনারা নির্ধারিত অফিস থেকে একটা জিডি কপি জমা দিয়ে এবং অ্যাপ্লিকেশন করে এই বিষয়গুলোকে সহসা এখান থেকে তুলতে পারেন। এই ছিল আজকে এই বিষয়টা আপনাদেরকে আমাদের জানানো, এবং ভবিষ্যতে এই ধরনের আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে টেক্সট করবেন, মেইল করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।